অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী এই মুহূর্তে নগরীর আগ্রাবাদ এলাকায় আছেন রিপোর্টার কমল দে সরাসরি চলে যাব তার কাছে কমল হ্যাঁ ধন্যবাদ আহমদাদ বন্ধন চট্টগ্রামে এখন কাদে করে বাসায় বাসায় গিয়ে উপহাস সামগ্রী অর্থাৎ যে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দিতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম রাত নটা থেকে নগরী আগ্রাবাদ গোসাইলাঙ্গা এবং সিডি এলাকায় এসে তারা কিন্তু এই খাদ্য সামগ্রীগুলো সাধারণ মানুষের বাসায় পৌঁছে দিচ্ছে তা আমরা কথা বলবো সে বিষয়ে এসে কথা বলছে আমরা লেফটেন্যান্ট কর্নেল আমজাদের সাথে আসলে আপনারা কেন এই রাতে এসে কাদে করে খাবারগুলো পৌঁছে দিচ্ছেন আসলে আপনাদের দায়িত্বটা ছিল কোয়ারেন্টাইন নিশ্চিত করা এখন দিচ্ছেন ত্রাণ সহযোগিতা এটা কেন করা হচ্ছে আমরা মূলত চব্বিশ পদাতিক সার্বিক দিক নির্দেশনায় ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের পক্ষ থেকে সাধারণ মানুষের এবং বিদেশ ফেরত মানুষের কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি আমরা মানুষকে ঘরে রাখার সাধারণ মানুষকে এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষকে ঘরে রাখার নিমিত্তে বাড়ি বাড়ি খাদ্য কর্মসূচি বা খাদ্য প্রদানের কর্মসূচি গ্রহণ করেছি যাতে করে মানুষ খাবারের প্রয়োজনে বাইরে না আসে ধন্যবাদ আমরা কথা বলছিলাম লেফটেন্যান্ট করারেল আমজাদের সাথে তিনি আমাদেরকে বলছেন যিনি জানিয়েছেন আসলে চট্টগ্রামে যে সেনাবাহিনীর চব্বিশ পদাতিক ডিভিশন যে রয়েছেন তাদের অধীনে আসলে যে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটি রয়েছে সেই ডিপার্টমেন্টটি মূলত এ তারা এই উদ্যোগটি নিয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে এই চলতি সপ্তাহে তারা অন্তত চারশো পরিবারকে পনেরো দিনের খাবার দিতে পৌঁছে দিতে চায় এবং সে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে তারা রাতে তারা বাসায় বাসায় তারা কোনো জায়গায় কোনো সামাজিক দূরত্ব নিশ্চিত জন্য তারা বাসায় বাসায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন তারা খাবারগুলি পৌঁছে দিচ্ছে বিশেষ করে যারা মধ্যবিত্ত মধ্যবিত্ত এখন তারা ঘুমিয়ে আছে ঠিক সেই সময় এসে তারা এসে তারা বাসায় আসতেন এবং বাসায় তারা নক করে তারা খাবারগুলি তারা পৌঁছে দিচ্ছেন তো বলা চলে বন্ধন করে চট্টগ্রামে যে প্রথম পর্যায়ে যখন লকডাউন শুরু হয়েছিল তখন কিন্তু সেনাবাহিনী প্রবাসীদের কোয়ারেন্টিন নিশ্চিত করেছিল এরপর তারা এসে কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিত করেছে এখন তারা নিশ্চিত যেটা বলছে তারা ত্রাণ সহযোগিতা কিছু অনেকটা ব্যক্তিগত উদ্যোগ অর্থাৎ সেনাবাহিনী যেসব ডিপার্টমেন্ট বা বিভাগগুলো রয়েছে সে বিভাগগুলির নিজস্ব উদ্যোগে কিন্তু এ ত্রাণ সহযোগিতা দিতে শুরু করেছে তো বলা চলে আসলে আমরা সকাল থেকে দেখেছি সেনা সদস্যরা রাস্তায় গাড়িয়ে মানুষকে বা যে ঘরে থাকা যেটা নিশ্চিত সেটা করতে চেয়েছে এবং রাতে এসে তারা এখন বাসে বাসে বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি এবং নির্ববিত্ত ফ্যামিলি যারা বাসা থেকে বেরোতে পারছে না বা কোনো রকম খাবার সহযোগিতা পাচ্ছে না তাদেরকে বাসায় এসে তারা এই খাবারগুলো পৌঁছে দিচ্ছে যে খাবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় সব আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে যারা আগামী পনেরো দিন এই খাবার খেয়ে তারা বাসায় থাকতে পারবে এমনটি জানিয়েছেন সেনা কর্মকর্তা এখন বন্ধু আমার কাছে ছিল আগ্রাবাত এলাকায় সেনা সব কর্মকর্তারা বাস গিয়ে যে খাবার পৌঁছে দিচ্ছেন তার সর্বশেষ চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল